হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলায় এখন বাজছে 10:20, ও অফিস বেরিয়ে গেল। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, পূজা আজা আছে, তো আমি সকালবেলায় র চা খেয়েছি চিনি ছাড়া। এখন এই যে এত কিছু নিয়ে বসেছি সব, এগুলো সব আমরা গিলব। তো আজকে সকালে মা শুধু ইন্ট্রোটা করেছিল, তারপর থেকে আর কিচ্ছু ভিডিও করা হয়নি, কারণ আজকে সবাই, আমি, মা আর বোনুর কথা একটু বাদ দাও, আমি, মা সবাই ভীষণ ব্যস্ত ছিলাম। কারণ তোমরা জানোই আজকে আমরা বেরোচ্ছি রাত একটা কুড়ি বা এরকম সামথিং, তো একটা কত আমাদের ট্রেন আছে বর্ধমান স্টেশন থেকে। তো এইসব নানান কাজ কর্ম গোছানো, কালকে যে বিয়ে বাড়িতে গেছিলাম সমস্ত কিছু একদম বের করা ছিল, সেগুলোকে গোছানো, অনেক কিছু কাজ কর্ম করে করে করতে করতে আর সময় হয়ে ওঠেনি। এখন একটুখানি শান্ত আছি, তার জন্য এই যে মামা। তোমরা নাচ দেখতে চাও? একটা নাচ দেখতে চাও? দাঁড়াও, নাচ দেখাবে আমাদের এই যে ডান্সারটা, একটু ডান্স করবে? ডান্সার ডান্স করতে ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে। তো একটু তুমি নাচ আজকে ডান্স দেখাতে চাও? হ্যাঁ হ্যাঁ, তুমি ডান্সটা করোই, ও সবসময় ইয়েস। তো তাহলে ওর ডান্সটা দেখো তোমরা, তারপরে আমি আবার কথা বলতে আসছি। আর ইউ রেডি নদু? ওকে, তাহলে মিউজিক চালাচ্ছি। ওকে, আসিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উখালি পাখালি মনে আতা ঘুরে নতুন বিয়ের ফুল ফুটেছে। তো তোমরা তো দেখলে নদুর ডান্স, কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে। তো মা কিছু বলো। তো একটা একটা কত ট্রেন আছে, একটা কত ট্রেন আছে, তো আমরা তো বেরোবো তোমাদের সঙ্গে, তখন দেখা হবে। তার আগে আমাকে করতে হবে রান্না, আর যাওয়ার আগে মানে প্রচুর কাজ থাকে যেগুলো আমাকে সব গুছিয়ে গেছে যেতে হবে। কাল ধরো বিয়ে বাড়ি হয়েছে, সেসব কাচাকুচি গোছানো, ভাঁজ করা, আমি ওগুলো সমস্ত করে দিয়েছি। দিদি কেচে দিয়েছে, আমি ভাঁজ করে দিয়েছি একদম, মামনি যে আলমারিতে ঢুকিয়ে দিয়েছে। তো মানে সকাল থেকে একটুও কেউ বসেনি, সমানে কেউ মানে আমি আর মা, বোনও টুকটাক কাজ করেছে, করেনি বলবো না, করেছে অবশ্যই, কিন্তু আমি আর মা মানে একটুও বসিনি। সমস্ত কিছু মানে বেড়াতে যাচ্ছি, এসে যদি দেখি ঘর দুয়ার নোংরা আছে, মাথা গরম হয়ে যাবে। যেরকম সব মামনি তো সমস্ত মানে ঘর দুয়ার জানালা দরজা সব পরিষ্কার করেছে, তাও এসে দেখবো যে ধুলো, আবার ধুলোই সেই পড়ে গেছে। যতই আজকে মুছলে কালকে আবার সমস্ত ফার্নিচার গুলো এইভাবে জাস্ট লেয়ার পড়ে যায় ধুলো। আর উনি তো অফিস গেছেন, কোনো দায় দায়িত্ব নেই, বেড়াতে যাবে, মানে আমরাই সব গোছাচ্ছি, সব করছি, ও শুধু এসে একটা কাজ আছে, ও ওষুধগুলো ঠিকঠাক করে নিয়ে নেবে, ওইটাই ওর কাজ, আর কিছু কাজ নেই। আর খাবার দাবার তো সেরকম নিতে হবে না, ধরো আমরা খেয়ে যাব, আর নেমে পড়ছি তো 6টার সময়, শুধু রাতটা, আর বেশিক্ষণের টাইম মানে এটা লং ডিস্টেন্স তো নয়, বেশিক্ষণ টাইম লাগছে না, ওই একটা কথাই ট্রেন, আর 6টার দিকে আমরা আমাদের দেশ। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সেটা মনে হতেই পারে, আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? আমরা যাচ্ছি মালদা। আজকে তোমাদের বললাম মানে মনের ইয়েটা, তোমাদের মনে সবসময় হবে যে
কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি মনে একটা ইয়ে থাকতে পারে, কি বলে মামনি, কিউরিওসিটি থাকতে। হ্যাঁ, তো মালদা যাচ্ছি আমরা, ওখানে যেয়ে দেখা হবে। পারি আমরা, যদি পারি তাহলে ট্রেনে একটু তোমাদের সঙ্গে দেখা করব, তা না হলে একদম মালদায় যেয়ে। হ্যাঁ, মানে মালদা যাচ্ছি, ওটা অ্যাকচুয়ালি বাপির একসময়কার স্যার, মানে প্রেজেন্টে আর বাপির স্যার নেই, একসময় বাপির স্যার ছিল, তো তাদের সঙ্গে আমাদের রিলেশন ভীষণ ভালো, ফ্যামিলির সঙ্গে। মানে অনেকবার ওদের সঙ্গে বেড়াতে গেছি, ওদের সঙ্গে সম্পর্কটা মানে এমনই হয়ে গেছে, নিজেদের মানে পরিবারের লোকের মতোই হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই স্যার যিনি থাকেন তিনি মালদাতে পোস্টিং আছেন এখন, আমাদের যাওয়ার জন্য বারবার বলছে। ওখানে ম্যাডাম কিন্তু থাকে না, ম্যাডামও আজকেই যাবে, আমরা একই ট্রেনে যাব, কিন্তু অন্য কামরায় আমাদের মানে একসঙ্গে আর কি টিকিটটা হয়নি। মানে ওনার ফ্যামিলি অ্যাকচুয়ালি কলকাতায় থাকে, তো ফ্যামিলিও যাচ্ছে আর আমরাও যাচ্ছি, এই হলো কথা। নদু, নদু তোমার কি আমাদের জন্য মন খারাপ করবে নাকি? খুব করবে। ও তাই, তো আমাদের একটা সমস্যা আছে, সেটা হলো বৈশাখীকে নিয়ে আমার মেয়েগুলোর খুবই চিন্তা যে বৈশাখী খাবে কি করে, খাবে বৈশাখী। ছোট মেয়ে আমার বলছে এক জামবাটি ভাত ওকে দিয়ে যাবো, ও এখন আমরা যতদিন নাচবো খাবে, আমি বলছি ভাতটা পচে যাবে থাকবে। বৈশাখী সন্ধ্যা থেকে পাত্তাও নেই, বৃষ্টি হচ্ছে, কোথায় ও যাচ্ছে কে জানে। বৃষ্টি থাকলে বলছে ভালো থাকবে ভাতটা, তার কি উপায় আছে? আমার তো একটাই উপায় আছে, তোকে ভাতটা ফ্রিজে রেখে দিয়ে যেতে হবে, বৈশাখী বার করবে আর খাবে, এটাই একমাত্র উপায়, তাছাড়া উপায় কিছু নেই। ঠিক বলেছিস। আর ওর একটা বাড়ি না গো, ও পাড়া বেড়া নিয়ে আছে, এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়, তার জন্য চিন্তার কিছু নেই অবশ্য। আর আমাদের ধরো ওই টাইম নেই, আমরা তো মানে বদমাইশও আছে, আমরা টেবিলে খেলে টেবিলের উপরে লাভ দিয়ে উঠে পড়ে, মানে বদগুণও আছে খুব খুব। চলো আমি তাহলে একটুখানি হালকা হালকা খাবো, খেয়ে তারপর আমরা বেরোবো। তো বেরোনোর সময় তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করব। আমার বাইরে বাসনগুলো ঝুড়িতে আছে, দিদি ধুয়ে দিয়ে গেছে, কিন্তু প্রচন্ড ঝড় জলের জন্য আনতে পারিনি, বাসনগুলো নিয়ে আসি, তারপর নন্দাদের বাড়ি যাব। হ্যাঁ, দুধ বাড়ি একবার যেতে হবে, মাই যাবে, আমিও যাবো নাকি, তুমি একাই যে বৃষ্টি করছে যাবো কিভাবে? নদু আজকে মনে হচ্ছে আমাদের বাড়ি থাকবে। নদু কোন কাল এসছে, এখনো বাড়ি যাইনি। নদু আবার জানো সন্ধ্যাবেলা ভাত খেয়ে নেয়, সন্ধ্যে প্রদীপ জ্বালবে ও ভাত খায়, তারপরে ওই ও কোনো টাইম জ্ঞান নেই, ও দিনে পাঁচ ছ বার করে ভাত, যখনই খিদে পায় ভাত খায়, মুড়ি টুড়ি ওসব চলে না। আবার যদি ওর মা মনে করো একদিন ওই হয়তো কিছু কাজকর্ম থাকে রাঁধতে পারছে না সকাল সকাল, সেদিন আমার লোকের বাড়ি গিয়ে খেয়ে আসে, আমাদের বাড়িতেও চলে আসে এক একদিন খেতে, ভাত খেতে আমাদের বাড়ি খায়, মুনমুনে বাড়ি খায়, আবার ওদের পাশের বাড়ি একটা আছে তাদের বাড়িতেও খায়। সবাই দেখছো তো, এত গল্প করছি আমরা, এত এখানে করছি কাজকর্ম করছি, আর ইনি দেখো সেজে বুঝে মুখটা একটু দেখো কত সেজেছে, সেজে বুঝে ফোন নিয়ে আর হাতে ফোনটা কইছে, ফোন নিয়ে মাই বোনু ইজ অলওয়েজ বিজি উইথ হার ফোন। এনিওয়ে, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এই ঘরটার একটা ট্রান্সফরমেশন করব, কিন্তু এখন যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি বেরিয়ে আসি, তারপরে আমি এই ঘরটাকে আমি আর মা মিলে একটু চেষ্টা করব অন্যরকমভাবে সাজানোর। তো এখন বাজছে 11:30, উই অল আর রেডি টু গো, এখানে আমি, এখানে মাম্মা, আর হিয়ার ইজ মাই বোনু, এখনো শুয়ে আছে, তবে সবাই রেডি হয়ে গেছি, আমরা বেরোবো 12:00, এখন বাজছে 11:30, এই সরি 11:30 বাজছে, বেরোবো আমরা 12:00।
সবই আপারে, লোয়ারে এটা ফাঁকা ছিল বলে একবার বসলাম, কেউ এলে আবার উঠে যেতে হবে।